প্রথম অবস্থায় আপনারা 2-3000 টাকা ইনভেস্ট করে আপনারা ইলেকট্রিক বিজনেসটা আপনারা করতে পারবেন। ইলেকট্রিক ব্যবসা আপনারা দ্বিগুণেরও বেশি লাভ করতে পারবেন যদি আপনারা ব্যবসাটা শুরু করেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো হিউজ পরিমাণ আইটেম রয়েছে, ইলেকট্রিক জগতে যত আইটেম চাও সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন খুবই সস্তায় দামে। সুইচ, সকেট, লাইট, কেবল সব পাবেন এখানে। এক দোকানে আসলে কিন্তু আপনারা সব আইটেম পেয়ে যাবেন, সব দোকান কিন্তু ঘোরাফেরা করতে হবে না, এক দোকানে ইলেকট্রিকের সব আইটেম পাবেন, সব কিছু পাবেন খুবই সস্তায় দামে। তো এটা কিন্তু হচ্ছে মা ইলেকট্রিক সুন্দরবন ইস্কারের ঠিক নিচতলায় 200 নম্বর দোকান। 6 টাকা আপনারা কিনবেন, খুচরা বাজারে 20 টাকা বিক্রি করতে পারবেন আপনারা 6 টাকাটা কিনে। সুইচ, সকেট, ইন্ডিকেটার আপনারা পুরো সিরিজটা মিলে আপনারা নিতে পারবেন। 22 টাকা পিস আছে, ঠিক আছে। কোয়ালিটি ফুল মাল চাইলে কোয়ালিটি ফুল পাবে, যদি নর্মাল রেডের মাল লাগে নর্মাল রেডের মাল পাবে। মানে আমরা কিন্তু একটা নিয়ে বিজনেস করি না, আপনি পুরাটা রাখায় দেন, 5 বছর 10 বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন। মাত্র 2-3 হাজার টাকা পুঁজি নিয়ে আমার দোকান থেকে মালামাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন, 1 বছর গ্যারান্টি আছে। এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ হোল্ডার দেখতে পাচ্ছেন, বিভিন্ন কালার ডিজাইনে কিন্তু হোল্ডার রয়েছে। আগের চেয়ে অনেক রেট কমছে, এটা আগে অনেক দাম আসছিল অনেক বেশি। তারপর এখানে উইনার মডেলের বাটা হোল্ডার আছে, এটার পিনও আছে প্যাচও আছে, 10-12টা মডেল হবে, 3.75 টাকা পিস পড়ে। মালের সাথে আপনার হলে এই বক্সটা ফ্রি পাবেন আপনারা, এই সাইডে আছে, এই সাইডে আছে, এই সাইডে 3টা পোর্ট, টেস্টার, কেবল ক্লিপ, স্ক্রু, রয়্যাল প্লাগ, মাল্টি 6 পিন, সার্কিট ব্রেকার, গ্যাং সুইচ। বন্ধুরা মাত্র 60 টাকায় কিনবেন, 20 টাকা বিক্রি করবেন, 20 টাকা নিচে কোনো টেস্টার নাই। জি জি জি, একটা 6 পিন আছে, হেভি গ্যারান্টি আছে 2 বছর। সার্কিট ব্রেকার এটা 5 বছর গ্যারান্টি আছে। জিএফসির মাল আছে, গ্যাং সুইচ, অনেক কোয়ালিটির মাল আছে আমার দোকানে। হিউজ পরিমাণ মাল্টি প্লাগ রয়েছে, বিভিন্ন সাইজ ডিজাইনের কিন্তু বিভিন্ন কোয়ালিটির মাল্টি প্লাগ পাবেন আপনারা এখানে। মিনি মাল্টি প্লাগ 21 টাকা পিস, 47 টাকা সুইচ আলা, প্রচুর তার পাবেন আপনারা, সব ধরনের তার পাবেন, দামি কম দামি তামা কয়েল সব পাবেন, তামা অরিজিনাল তামা পাকা 100 গজ, প্রাইস হলো 140 টাকা কয়েল। এই 20 ওয়াট লাইট এটা হলো 23 টাকা পিস, 23 টাকা পিস, 23 টাকা পিস। হ্যাঁ ভাই, আমার এখানে সব ধরনের এলইডি লাইট পাবেন আপনারা, দেখেন কি কালেকশন আপনারা এখান থেকে পাবেন, সব ধরনের এলইডি লাইট, সব ধরনের লাইট আছে দেখেন। আসসালামু আলাইকুম, মা ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমার এখানে ইলেকট্রিক জগতের যত আইটেম আছে আপনারা এইখান থেকে খুব চিপ রেটে আপনারা পাইকারি রেটে মাল নিতে পারবেন। সারা বাংলাদেশে আমরা পাইকারি এবং হোলসেল রেটে বিক্রি করে থাকি। প্রথম অবস্থায় আপনারা 2-3 হাজার টাকা ইনভেস্ট করে আপনারা ইলেকট্রিক বিজনেসটা আপনারা করতে পারবেন। ইলেকট্রিক ব্যবসা আপনারা দ্বিগুণেরও বেশি লাভ করতে পারবেন যদি আপনারা ব্যবসাটা শুরু করেন। আমার দোকানে বা ইলেকট্রিক আইটেমের A to Z প্রোডাক্ট আপনারা এইখান থেকে পাবেন, অনেক আইটেম, এলইডি লাইট, সুইচ, সকেট, মাল্টিপ্লাগ। আপনি এলো আমাদের কাস্টমারদের আপনি কি কি আইটেম পাওয়া যাবে আপনি একটু ক্যামেরাটা ঘুরে পুরো আইটেম দেখায় দেন। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো হিউজ পরিমাণ আইটেম রয়েছে, ইলেকট্রিক জগতে যত আইটেম চাও সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন খুবই সস্তায় দামে। সুইচ, সকেট, লাইট, কেবল সব পাবেন এখানে। এক দোকানে আসলে কিন্তু আপনারা সব আইটেম পেয়ে যাবেন, সব দোকান কিন্তু ঘোরাফেরা করতে হবে না, এক দোকানে ইলেকট্রিকের সব আইটেম পাবেন, সব কিছু পাবেন খুবই সস্তায় দামে। তো এটা কিন্তু হচ্ছে মা ইলেকট্রিক সুন্দরবন ইস্কারের ঠিক নিচতলায় 200 নম্বর দোকান, 200 নম্বর দোকানে চলে আসবেন, এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন হানি বাইকে। আচ্ছা আমি বলি কিভাবে দোকানে আসবে আর কি আমাদের কাস্টমারদের। হ্যাঁ, আমার দোকানটা হলো আপনার হলো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট 4 নম্বর গেট 200 নম্বর দোকান। 4 নম্বর গেটটা উঠলেই হাতের ডাইন পাশে 2টা দোকান, পিছনে আমার দোকানটা আর কি। এখানে হইলো আরও মা ইলেকট্রিক আছে, কিন্তু আমার দোকান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট 4 নম্বর গেট 200 নম্বর দোকান। মালের রেট তো কমছে, তো আপনার হইলো এই যে পিসি সুইচ সকেটটা হইলো আপনার হইলো শুধু হইলো আপনার 75 টাকা ডজন, এটা পিতলের মাল, কিন্তু আরও কম রেটে আপনারা পাবেন, কিন্তু এটা হইলো পিতলের মাল। এটা হইলো আপনার হইলো সুইচ সকেট ইন্ডিকেটার 75 টাকা ডজন, আর কাটআউট হইলো আপনার 110 টাকা ডজন। এই যে কাটআউট, এটা কাটআউট 110 টাকা, কাটআউট। তারপর এটা হইলো আপনার হইলো সকেট, সকেট ঠিক আছে, ইন্ডিকেটার 75 টাকা ডজন, 75 টাকা ডজন। হ্যাঁ, প্রতি পিস কত টাকা পড়ে ভাইগুলো? এটা পড়ে হইলো আপনার 6.5 টাকার মতো পড়ে, 6.5 টাকায়। এটা 6.5 টাকায় কিনবেন, বিক্রি করবে 20 টাকা, 6 টাকা একটু বেশি পড়ে। আচ্ছা তাহলে 6 টাকা খুচরা বাজারে এটি বিক্রি হইলো আপনার হইলো 25 টাকা, 20-25 টাকা এক এক পিস বিক্রি হয় আর বিক্রি হয়। অনেক ভাই আছে কালারিং বিচ্ছা। হ্যাঁ, এখানে এটা হইলো আপনার হইলো ব্লু কালার, ব্লু কালার, এটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এটা ব্লু কালার, অনেকগুলো আছে, অনেক উইস, পুরো সিরিজটা আপনারা পাবেন, পুরো সিরিজ পাওয়া যাবে, পুরো সিরিজ। এই যে সুইচ, সকেট, ইন্ডিকেটর, কাটআউট, আপনারা পুরো সিরিজ, রেগুলেটর, এখানে রেগুলেটর পুরো সিরিজ, একটা বোর্ডে আপনারা পুরো সিরিজটা মিলে আপনারা নিতে পারবেন, পুরো সিরিজ পাবেন আপনারা, রেগুলেটর, কাটআউট,
সুইচ ফোল্ডার সকেট মানে সব পাবেন একটা সিরিজের মধ্যে সব আর হলো মাল হলো আপনি রেডি হলো কোয়ালিটি ফুল মাল এডি কিন্তু পিতলের মাল ঠিক আছে আপনার এডি ডজন রাখা যাবে আপনার হলো 90 টাকা ডজন 90 টাকা ডজন আর রেগুলেটর মানে কাটআউটের রেড হলো আপনার হলো 130 টাকা ডজন আর সুইচ সকেট ইন্ডিকেটর 90 টাকা ডজন সুইচ সকেট ইন্ডিকেটর 60 টাকা 50 পয়সা কিনা পারবো খুচরা বাজারে আপনি 25 থেকে 30 টাকা বিক্রি করতে পারবেন পার পিস আমাদের এটা হোলসেল রেট আমরা বলতাছি আর কাটআউট 130 টাকা আচ্ছা হানিফা যারা দূরে আছে তারা কিভাবে নিবে মালগুলো আমাদের নাম্বার দিয়ে দিবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব নাম্বার দিয়ে দিবেন যারা আসতে পারবো না দোকানে তারা মনে করেন আমাদের ফোন করে বললে আমরা হইলো ইমোতে মালের কোয়ালিটি জিগাইবো ভিডিও কল দিব আমরা হইলো ওনাদের স্যাম্পল দাহামু মাল দাহামু ওনারা ব্যাংকে টাকা দিয়ে দিতে পারে এবং যদি কন্ডিশনে ওনারা মাল নেয় তো মনে করেন কিছু টাকা আমাদের অ্যাডভান্স দিতে হবে আর ট্রান্সপোর্টে যদি না ব্যাংকে টাকা দিয়ে দিলে হবে আমাদের দোকানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে আচ্ছা মাল অর্ডার করলে কয়দিনের মধ্যে পাওয়া যাবে মাল যদি আজকে অর্ডার করে কালকে সকালবেলা আপনারা মানে দুইটা তিনটার দিকে মাল পাওয়া যায় মানে একদিনের ভিতরে মাল পাওয়া যায় একদিনের মধ্যে মাল চলে যাবে মানে আজকে অর্ডার করলো কালকে মাল পাওয়া গেল রেড কালার এটা হইলো আপনার রেড কালার রেড কালারের মধ্যে সকেট ইন্ডিকেটর কাট আউট পুরো সিরিজ পাবেন আপনারা রেগুলেটর পুরো একটা বোর্ডে যা লাগে আর কি একটা বোর্ডে যা লাগে সব সিরিজ পুরো সিরিজটা আপনারা পাবেন ঠিক আছে এটা কত করে পড়বে এগুলো এটা হইলো আপনার হইলো ডজন রাখা যাবে হইলো 100 টাকা ডজন কোনটা এটা সুইচ সকেট ইন্ডিকেটর 100 টাকা ডজন এটি কিন্তু আপনার হোলসেল রেট হ্যাঁ আমরা কিন্তু কার্টন কার্টন বিক্রি করি হোলসেল রেটে আপনারা এই প্রাইসে পাবেন আর কাট আউট আপনার 140 টাকা 140 টাকা ডজন ডজন জি এটি খুচরা বাজারে বিক্রি আপনার হইলো 30 টাকা সর্বনিম্ন 30 টাকার নিচে 25 30 টাকার নিচে আপনাকে দিবে না আচ্ছা আর হলো এ রেগুলেটর আছে রেগুলেটর কয়েকটা কোয়ালিটির আছে ডাবল ভলিউম আছে সিঙ্গেল ভলিউম আছে আচ্ছা এখানে কয়েকটা কোয়ালিটির রেগুলেটর আছে একটা 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 বিভিন্ন রেগুলেটর আমার এখানে 18 টাকা থেকে শুরু আপনি যেই দামের রেগুলেটর চাবে ঠিক আছে কোয়ালিটি ফুল মাল চাইলে কোয়ালিটি ফুল পাবে যদি নর্মাল রেডের মাল লাগে নর্মাল রেডের মাল পাবে মানে আমরা কিন্তু একটা নিয়ে বিজনেস করি না আপনি পুরাটা দেখায় দেন আমার দোকানে ইউজ পরিমাণ মাল আমরা টাইনা মাল বিক্রি করি না যে আরেক দোকানতে মাল আইনা বিক্রি করতে হবে ওইটা আমাদের সিস্টেম নাই আমাদের মালগুলো আপনারা দেখা দেন গোডাউনে তারপর দোকানে ইউজ পরিমাণ মাল আমাদের কারখানা আছে নিজস্ব কারখানা থেকে মাল আসে আচ্ছা তো তারপর এটা 18 টাকা পিস রাখা যায় 18 টাকা পিস তারপর এটা হইলো আপনার হইলো 22 টাকা পিস আছে 22 টাকা পিস এটা জি 22 টাকা পিস আছে তারপর আপনার হইলো 28 টাকা পিস আছে 35 টাকা পিস আছে 45 টাকা পিস আছে 60 টাকা দামের পিস আছে আচ্ছা আচ্ছা মানে রেগুলেটর মানে যে কোয়ালিটি আমার কাস্টমার যে কোয়ালিটি চাবে ওই ওই কোয়ালিটি দেওয়া যায় মালের কোনো গ্যারান্টি ওয়ান্টি দিচ্ছেন ভাই গ্যারান্টি প্রতিটা মালে যেটি হইলো আপনার হইলো 22 টাকা ওইটি এক বছর গ্যারান্টি 22 টাকার উপরে যেগুলো যাবে ওইগুলো হইলো আপনার হইলো দুই বছর গ্যারান্টি আচ্ছা মালে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে চেঞ্জ করা যাবে সাথে সাথে চেঞ্জ আগে চেঞ্জ নিবে পরে মাল কিনবে আমার দোকান থেকে আগে রিপ্লেস নিবে আমার কাস্টমার পরে হইলো যা নেওয়ার পরে নিব আর কি মাল নিলে নিলো না নিলে নাই কিন্তু আগে রিপ্লেস পাবে যে কোনো প্রোডাক্ট তো চমৎকার কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে মালের সমস্যা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে আবার মাল নিতে পারবেন তারপর আরেকটা কথা ভাই আপনি এই মালামালটি আপনি নিলেন নেওয়ার পরে যদি আপনি হইলো এই প্রোডাক্টটা বিক্রি করতে পারতেছেন না আপনি চাইলে এই প্রোডাক্টটা দিয়া প্যাকেট পুকেট নষ্ট করেন না এই প্রোডাক্টটা দিয়ে আপনারা আরেকটা প্রোডাক্ট নিতে পারবেন বাহ মানে চেঞ্জ নিতে পারবেন মানে টাকা ফেরত আমরা দেই না কিন্তু মাল চেঞ্জ নিতে পারবেন তারপর কোনা সুইচ আছে কোনা সুইচ কোনা সুইচ কোনা সুইচ চাই অনেকে কোনা সুইচ হেভি মাল কত করে এগুলো এগুলো হইলো আপনি ডজন হইলো 150 টাকা ডজন 150 টাকা দামের আছে 180 টাকা দামের ডজন আছে ডজন আছে এই কোনা সুইচ সকেট বিভিন্ন কোয়ালিটির আছে আপনি নরমাল চাইলে নরমাল পাইবেন হেভি চাইলে হেভি পাইবেন আচ্ছা কোয়ালিটি আমি তো বলছি আপনাকে আমি একটা নিয়ে দোকানদারি করি না ভাই একটা আইটেম নিয়ে দোকানদারি করি না আমার দোকানে ভ্যারাইটিস প্রোডাক্ট আছে তারপর আপনার হইলো এই পিটি সুইচ সকেট আছে পিটি সুইচ সকেট পিটি সুইচ সকেট তারপর আপনার হইলো উইনার মডেলের সুইচ সকেট আছে উইনার মডেলের সুইচ সকেট এটা কত এটা কত এটা ডজন হইলো আপনার হইলো রাখা যাইবো হইলো লোহার কন্টাক্টটা হইলো আপনি 90 টাকা আর পিতলের কন্টাক্টটা রাখা যাইবো 110 টাকা ডজন আচ্ছা আর এই পাশেরটা সাদাটা সাদাটা হইলো আপনার হইলো এখানে পিতলের দোনোটা পিতলের কন্টাক্ট 110 টাকা ডজন আর যদি লোহার কন্টাক্টের নিতে চান আপনারা 90 টাকা নিতে পারবেন কিন্তু লোহার কন্টাক্টের মাল ওডি হইলো আপনি 6 মাস পরে জম্পুইরা যাবো আর এই মালটা আপনারা খুবই কম নেবেন ঠিক আছে ভালো মাল নেওয়ার চেষ্টা করবেন 110 টাকা ডজন ব্রাশ কন্টাক্ট
পিতলের মাল গ্যারান্টি যদি দিয়া বিক্রি করতে চান কাস্টমারের কাছে 5 বছর গ্যারান্টি দিয়া বিক্রি করতে পারবেন পিতলের মাল 5 বছর 10 বছর গ্যারান্টি দিয়া বিক্রি করতে পারবেন মাত্র 2 থেকে 3000 টাকা পুঁজি নিয়ে আমার দোকানতে মালামাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আমি এই ব্যবসায় জড়িত আছি 15-17 বছর ধরে এই মার্কেটে আমি জড়িত এই মার্কেটে আছি 15-17 বছর ধরে আমি এই ব্যবসায় জড়িত আপনারা 2-4000 টাকা নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারবেন আমার দোকানে কোয়ালিটির অভাব নাই আপনারা যদি চান আপনারা জায়গা জায়গায় মার্কেটিং করতে পারবেন এইখান থেকে মাল নিয়ে তারপর এইখানে সুপারস্টার সুইস সকেট আছে সুপারস্টার সুইস সকেট যদি এমনকে আছে সুপারস্টার সুইস সকেট চাই সব ধরনের মালামাল এইখান থেকে সুপারস্টার পাবে তারপরে আপনার হলো এই একটা সুইচ আছে আপনার একটার ভিতরে চারটা সুইচ আছে একটা রেগুলেটর আছে একটা কার্ডওয়ার্ড আছে একটা সকেট আছে একটা ইন্ডিকেটর আছে এটার ভিতরে তিনটা কালার আছে আপনার এডির ভিতরে গ্যারান্টি আছে এক বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি আছে খুবই সুন্দর এডি নিউ আইছে নতুন মডেলের মাল এগুলো কত করে অনেক কাস্টমার আছে নতুন মডেলের মাল চাই কেমন রাখছেন দাম এটার দাম রাখা যাবে ভাই 150 টাকা আর নরমাল নিতে চাইলে নরমাল এই যে নরমাল নিতে চাইলে 130 টাকা 130 টাকা দামের আছে 150 টাকা দামের আছে ব্যাট সুইচ আছে ব্যাট সুইচ হলো সুপারস্টার মডেল 100 টাকা ডজন তারপর লাইডালা ব্যাট সুইচ আছে 105 টাকা আবার আরেকটা ব্যাট সুইচ আছে হেভি এটা 120 টাকা ডজন এটা হলো পিসি ব্যাট সুইচ তারপর বিভিন্ন কোয়ালিটির মাল আসছে আমি এলো পরবর্তীতে আমি ঝুলানো হোল্ডার দাই আসছে প্রচুর ফোল্ডার দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার ও ডিজাইনের ফোল্ডার পাবেন এখানে আমার দোকানে কিন্তু আরো আইটেম আছে এখানে টেবিলেই জায়গা নেই আমি নামামু যে টেবিলেই জায়গা নেই আরো আইটেম আছে তো যাই নামাইছে আপনাদের আমি দেখাচ্ছি আর আচ্ছা এই ঝুলানো হোল্ডারটা রাখা যে বইল আপনি শুধু 65 টাকা ডজন 65 টাকা ডজন ডজন 65 টাকা ডজন শুধু 65 টাকা ডজন শুধু 65 টাকা ডজন মাত্র 5 টাকা সামথিং 5 টাকা সামথিং বন্ধুরা এটা কিন্তু মাত্র 5 টাকা সামথিং কিনবেন 15-20 টাকা বিক্রি করা সম্ভব জি তারপর আপনার হলো এই একটা কালারিং হোল্ডার আছে চারটা কালার আছে এটা ডজন রাখা যাবে 110 টাকা 110 টাকা একটা সেফটি হোল্ডার আছে তারপর এই একটা সাপলা মডেলের হোল্ডার আছে 110 টাকা ডজন রাখা যাবে আচ্ছা তারপর এই একটা মাইড হোল্ডার আছে বাহ চমৎকার এটা হলো আপনার হলো 140 টাকা ডজন রাখা যাবে তারপর এই একটা ডিম হোল্ডার আছে সুপারস্টার মডেল একদম হ্যাঁ এটা ডজন রাখা যাবে বলে আপনার হলো 105 টাকা ডজন 105 টাকা তারপর ক্যাচিং আলা দুইটা কালার ক্যাচিং আলা আছে এটা ডজন রাখা যাবে একটা আছে 115 টাকা দাম আমার কাছে আরেকটা আছে 105 টাকা দাম একই মাল একটা হলো হেভি একটা নরমাল 105-115 মনে রাখবেন আপনারা আবার বললেন না যে আপনি 105 টাকা দাম কইছেন এইটা এটার ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটি আছে একটা 105 একটা 115 টাকা দুইটা কোয়ালিটি তো এই একটা হোল্ডার আছে এটা হলো খুবই সুন্দর 5 কেচিং এর ঝোলানো হোল্ডার এটা হলো আপনার হলো 127 টাকা রাখা যাবে 127 টাকা ডজন তারপর এই একটা হোল্ডার আছে আপনার হলো 2-in-1 এটা সাদাটা রাখা যাবে হইলো 145 টাকা এই কালারিংটা রাখা যাবে হইলো আপনার হইলো দুইটা কালার কালারিংটা রাখা যাবে হইলো 155 টাকা ডজন 155 2-in-1 তারপর এইখানে বাদাম হোল্ডার আছে পিসি বাদাম হোল্ডারের দাম কমছে আগে অনেক বেশি আছিল পিসি বাদাম হোল্ডারের দাম অনেক কমছে এই মালটা অনেক কমছে দাম এটার রেট আরও বেশি আছিল এই মালটা রাখা যায় বইলে আপনার 145 টাকা ডজন 145 টাকা পিসি বাটা হোল্ডার পিসি বাটা হোল্ডার 145 টাকা ডজন পাচ্ছেন আপনারা জি এখন দাম কিন্তু কমে গেছে আগের চেয়ে অনেক আগের চেয়ে অনেক রেট কমছে এটা আগে অনেক দাম আসছিল অনেক বেশি ওকে তারপরে এখানে তারপর আপনার এই একটা পিসি এই ক্যাচিং আলা কালারিং বাটা হোল্ডার আছে ওয়াও চমৎকার কালারফুল তো দুইটা কালার হইবো এটার ডজন রাখা যাবে বইলে 150 টাকা ডজন এটা হচ্ছে 150 টাকা ডজন 150 টাকা ডজন রাখা যাবে আচ্ছা চমৎকার কালারফুল সবুজ কালার তারপর আপনার হলো এইখানে আছে সুপারস্টার মডেলের এটা হলো হেভি হোল্ডার আচ্ছা হ্যাঁ এটা ব্যাগ হোল্ডার সম্পূর্ণ ব্যাগ হোল্ডার এটা 165 টাকা ডজন আচ্ছা আচ্ছা তারপর এইখানে কালারিং একটা হোল্ডার আছে ব্যাগ হোল্ডার এটা হলো আপনার হলো 180 টাকা ডজন এটা অনেক হেভি মাল অনেক হেভি মাল সিরামিক্সের আর কি মোট কথা এটা ইন্ডিয়ান পিনের বাদাম হোল্ডার এটা ডজন রাখা যাবে 190 টাকা ডজন আচ্ছা এটা কিন্তু ইন্ডিয়ান পিনের এটা অনেক হেভি মাল এই যে আচ্ছা আচ্ছা তারপর আরেকটা বাদাম হোল্ডার আছে 2-in-1 এটা অনেক হেভি 2-in-1 মানে কি প্যাচ হবে 2-in-1 প্যাচ হবে পিন হবে দুইটা একসাথে কাজ করতে পারবো তো 2-in-1 এটার ডজন রাখা যাবে 220 টাকা ডজন রাখা যাবে
তারপর এখানে উইনার মডেলের বাডামুল্ডার আছে এডার পিনও আছে প্যাচও আছে এডার পিনেরটা 280 টাকা প্যাচ পিনেরটা 320 টাকা ডজন রাখা যাব কালার আছে দুই তিনটা সুপারস্টার মডেলের বাডামুল্ডার আছে জারা বাটাম আছে কালারিং বাডামুল্ডার আছে 10 12 টা মডেল হইব মডেল আছে অনেকগুলা এগুলার ভিতর আমার জায়গা নাই দেখা সব দাহাইতে পারতাছি না আর কি স্যার আমি হইলো আপনাদের কিছু টু পিন প্লাগ এবং মাল্টি থ্রি পিন প্লাগ এগুলো আর কি এখন আমি দেখাম আচ্ছা তাহলে প্রথমে কোনটা দেখবো ভাই তো এখন হইলো কিছু টু পিন প্লাগ দেখাচ্ছি এই যে টু পিন প্লাগটা হইলো আপনার 45 টাকা ডজন এটা ভিতরে তিন চারটা কালার মিলানো আছে 45 টাকা ডজন শুধু 45 টাকা প্রতি পিস কত পড়ে ভাই এগুলো প্রতি পিস হইলো আপনার হইলো 3 টাকার কম পড়ে 3 টাকা 75 পয়সা পিস পড়ে আর বিক্রি করে 10 টাকা না 20 টাকা 10 টাকার নিচে তো কোনো টু পিন প্লাগ বিক্রি হয় না আচ্ছা বন্ধুরা মাত্র 3 টাকা 75 পয়সা কিনবেন 10 টাকা বিক্রি করবেন প্রচুর লাভ তিন গুণ লাভ এটাই জি 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 তারপর টু পিন প্লাগ এইখানে আছে মোটর প্লাগ আছে মোটর প্লাগ এটা ডজন হইলো আপনার 65 টাকা 65 টাকা তারপর তালা টু পিন প্লাগ এটা ডজন 65 টাকা তালা তালা সিস্টেম তালা সিস্টেম খুব সুন্দর করে সিস্টেম তারপর এইখানে আপনার হইলো এ তালা পিতলের আছে এটা ডজন 75 টাকা হ্যাঁ তারপরে এসপি মডেলের টু পিন প্লাগ আছে এটা রাখা যাবে হইলো 100 টাকা ডজন পিতলের মাল সম্পূর্ণ পিতল পিতল জি তারপর হইলো আপনার হইলো এই একটা ক্যাচিং আলা টু পিন প্লাগ আছে হ্যাঁ এটা হইলো আপনার 75 টাকা এটা পিতলেরটা হইলো আপনার হইলো 115 টাকা ডজন রাখা যাবে পিতলেরটা হেভিটা হেভিটা জি তারপর এই একটা টু পিন প্লাগ আছে কিটকাট মডেলের এটার ডজন হইলো আপনার রাখা যাবে 85 টাকা ডজন 85 টাকা ডজন আচ্ছা এই সুন্দর একটা টু পিন প্লাগ কিন্তু কিটকাট মডেলের টু পিন প্লাগ কিটকাট চকলেট পাইছেন কিন্তু এবার কিন্তু আপনারা টু পিন প্লাগ পাবেন কালার চকলেট কালার আচ্ছা আবার বক্সটা ফ্রি পাবেন আপনারা এই বক্সটা ফ্রি বিক্রি করার পরে এই বক্সটা আপনাদের ফ্রি তারপর এই একটা টু পিন প্লাগ আছে অনেক খুব সুন্দর এটা অনেক হেভি 115 টাকা ডজন এটা অনেক হেভি টু পিন প্লাগ তারপর এই একটা টু পিন প্লাগ আছে পাথর টু পিন প্লাগ পাথর লেখাই আছে পাথরের জি এটার ডজন রাখা যাবে 120 টাকা ডজন পাথর টু পিন প্লাগ এটা তারপর একটা টু পিন প্লাগ আছে আপনার হইলো পোকা টু পিন বলে এটা হইলো আপনি 12.5 টাকা পিস রাখা যাবে 12.5 টাকা 12.5 টাকা অনেকে চ্যালেঞ্জ করে ভাই আমি চ্যালেঞ্জ করব না আপনারা মার্কেটে আসবেন অনেকে চ্যালেঞ্জ করে কিন্তু আমি কোনো চ্যালেঞ্জের ভিতরে নাই ভাই আপনারা দেখবেন দুই একটা ভিডিও দেখবেন যদি আমার রেটটা ঠিক থাকে তাহলে আপনারা আসবেন পাইকারি আপনারা নিতে পারবেন আমি খুচরা বিক্রি করি না ভাই পাইকারি আপনারা যদি চান আপনারা নিতে পারবেন ইউজ পরিমাণ মাল নিতে পারবেন তো এই একটা সুপারস্টার মডেলের আছে আচ্ছা এটা ডজন হইলো আপনার হইলো এটা ভালোটা কিন্তু এটা 120 টাকা ডজন তারপরে একটা টু পিন প্লাগ আছে 130 টাকা ডজন সিরামিক্সের হেভি এই সকেটটা হইলো আপনার 120 টাকা ডজন 10 টাকা পিস কিনা পড়বে এটা 175 টাকা আপনার হইলো ডজন পাথরের টু পিন প্লাগ এটা 15 টাকার একটু কম পড়ে আচ্ছা তারপর আপনার হইলো এই মাল্টিতে যাই এই মাল্টি 120 টাকা ডজন 10 টাকা করে পিস কিনা পড়বো আপনি খুচরা বাজারে বিক্রি আপনি 20 থেকে 25 টাকা বিক্রি তারপর এই একটা টু মাল্টি আছে 135 টাকা ডজন 11 টাকা 25 পয়সা কিনা পড়বে আপনাদের কালার তিনটা তারপর একটা মাল্টি আছে 130 টাকা ডজন তারপর এই একটা মাল্টি আছে খুব সুন্দর একটা মাল্টি দেখেন খুব সুন্দর এটি কিন্তু নিউ মাল নতুন মডেলের মানে এই কালারটা নতুন আইছে মালটা খুবই সুন্দর এই মাল্টিটা রাখা যাবে 47 টাকা পিস লায়ন মাল্টি বলে আর কি কালারিং এই মাল্টিটা হইলো আপনার হইলো 38 টাকা পিস রাখবো 38 টাকা পিস শুধু 38 টাকা শুধু 38 টাকা পিস জি এটা তো 670 টাকা বিক্রি করা যাবে জি জি এটা তো অনেক হেভি মাল কয়টা পোর্ট আছে এটাতে ভাই এটা ভিতরে আপনার হইলো এই সাইডে আছে এই সাইডে আছে এই সাইডে তিনটা পোর্ট মানে টোটাল আপনার তিনটা জিনিস ইউজ করতে পারবে থ্রি পিন প্লাগ আছে আপনার এডএমপিআর থ্রি পিন প্লাগ পিতলের 220 টাকা ডজন 320 টাকা 420 টাকা তিনটা সাইজ আছে এটা হইলো আপনার 420 টাকা এটা 16 এমপিআর এরপরে আমরা হইলো টেস্টার কেবল ক্লিপ স্ক্রুপ রয়্যাল প্লাগ মাল্টি সিক্স পিন সার্কিট ব্রেকার গ্যাং সুইচ এগুলা দেখছি আচ্ছা তাহলে প্রথমে দেখবো আমরা টেস্টার দেখি এখন তো হিউজ পরিমাণ টেস্টার দেখতে পাচ্ছেন অনেক আইটেম ডিজাইনের কিন্তু টেস্টার পেয়ে যাবেন এটা কমন টেস্টার সবাই এটা ইউজ করে দেখছেন জি এটা হইলো আপনার হইলো স্যুপ টেস্টার এটা রাখা যাবে হইলো আপনার 7 টাকা পিস মাত্র 7 টাকা পিস জি জি 7 টাকা পিস বন্ধুরা মাত্র 7 টাকায় কিনবেন 20 টাকা বিক্রি করবেন 20 টাকা নিচে কোনো টেস্টার নাই জি 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 তারপর এটা হইলো টু ইন ওয়ান দুই মাথার ডাবল টেস্টার টু ইন ওয়ান আচ্ছা এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস এটা রেড হইলো আপনি 10 টাকা পিস 10 টাকা পিস এটা ফিলিপস টেস্টার এটার পিস রাখা যাবে হইলো 11 টাকা 11 টাকা আচ্ছা আচ্ছা জি তারপর এটার ভালো আরেকটা আছে এটা হচ্ছে ভালো এটা হ্যাঁ তারপর এটা হইলো পাতা টেস্টার বলে 95 টাকা ডজন 95 টাকা ডজন জি এক ডজন 95 টাকা
তারপরে এটা হলো 2 ইন 1 বড়টা বড় সাইজের টেস্টার 2 ইন 1 বড়টা এই এটা রাখা যাবে 13 টাকা পিস 13 টাকা পিস 13 টাকা পিস অনেক বিশাল সাইজের টেস্টার আর ওই একটা টেস্টার আছে খুব সুন্দর ওয়াও আরেকটা টেস্টার আছে মানে কোয়ালিটি আছে অনেকগুলা তারপর কেবল ক্লিপ আছে সব সাইজের কেবল টাই আছে রয়্যাল প্লাগ আছে এই যে রয়্যাল প্লাগের 120 এর প্যাকেট পাবেন এই যে রয়্যাল প্লাগের প্যাকেট স্ক্রু পাবেন মানে আপনারা এইখানে আসলে ইলেকট্রিক জগতের মোটামুটি অনেক একটা দোকানে সাজানোর জন্য যা লাগে ওই আইটেমগুলো এইখান থেকে আপনারা পাবেন এটা হলো 8 পিন মাল্টি বলে এটা 8 পিন মাল্টি হ্যাঁ এটা 8 পিন রাখা যাবে হলো আপনার 52 টাকা এটা হলো আপনার 6 পিন এটা 55 টাকা তারপর এই দুইটা এই একটা 6 পিন আছে হেভি হেভি 6 পিন 75 টাকা এই একটা 6 পিন আছে হেভি গ্যারান্টি আছে 2 বছর এটা রেডি হলো আপনার 120 টাকা তারপর আপনার হইলো সার্কিট ব্রেকার দাইতাছি সার্কিট ব্রেকার এটা 5 বছর গ্যারান্টি আছে আচ্ছা সিঙ্গেল আছে ডাবল আছে দুটোই আছে 5 বছর গ্যারান্টি সিঙ্গেল হইলো 75 ডাবল 150 তারপর এলজি সার্কিট ব্রেকার আছে তবে একটা 7 বছর গ্যারান্টি আলা মাল আছে আচ্ছা ডাবল আছে সিঙ্গেল আছে এমপিআর সব এমপিআর আছে 1 গ্যাং 2 গ্যাং 3 গ্যাং 4 গ্যাং 5 গ্যাং এমকে এমকে সিরিজের সব মাল আছে যে এমকে বাদে উইনারের মাল আছে জিএফসির মাল আছে গ্যাংসির অনেক কোয়ালিটির মাল আছে আমার দোকানে তো হানিবে আমরা এয়ারপোর্ট কি দেখছি ভাই এরপর আমরা এলো কিছু মাল্টিপ্লাগের আইটেম দেখাইতাছি দেখেন তাহলে এখানে দেখেন বন্ধুরা এখানে কিন্তু হিউজ পরিমাণ মাল্টিপ্লাগ রয়েছে বিভিন্ন সাইজ ডিজাইনের কিন্তু বিভিন্ন কোয়ালিটির মাল্টিপ্লাগ পাবেন আপনারা এখানে 21 টাকা মাল্টিপ্লাগ এই যে এটা মিনি মাল্টিপ্লাগ 21 টাকা পিস 21 টাকা মাত্র 21 টাকা পিস মাত্র 21 টাকা পিস মাত্র 21 টাকা পাচ্ছেন মানে মাল্টিপ্লাগ আচ্ছা জি তারপর এই একটা মাল্টিপ্লাগ আছে আপনার হলো এটা রাখা যাবে হলো 47 টাকা 47 টাকা মাত্র 47 টাকা সুইজালা আপনারা চাইলে মডেল নাম্বারগুলা আপনারা লেখা রাখতে পারেন যে সময় অর্ডার দিবেন আর কি মডেল নাম্বারটি আমি বলতাছি আপনাদের জন্য সুবিধা হবে আর কি এটা 1160 কম তার 47 টাকা পিস 1160 কম তার 47 টাকা পিস এটা হলো আপনার 1160 মডেল বড় তার এটার রেট রাখা যাবে 77 টাকা পিস আপনারা মডেল নাম্বারটি এন্ট্রি করে রাখতে পারেন এন্ট্রি করে আপনারা মডেল নাম্বার বললে আমরা মাল দিতে পারব তো এটা 77 টাকা পিস এটা হলো আপনার হলো মডেল নাম্বার হলো 1150 আচ্ছা 1150 2 মিটার তার এটা হলো আপনার রাখা যাবে হলো 90 টাকা পিস 90 টাকা পিস তারপর আপনার হলো এটা হলো 5 মিটার তার 1150 5 মিটার তার এটার প্রাইস রাখা যাবে 110 টাকা পিস 110 টাকা পিস তারপরে আপনার হলো একটা মাল আছে রঙিন 210 এটা হইলো আপনি রাখা যাবে হইলো 125 টাকা এটার ভিতরে 4 5টা কালার আছে 5 মিটার তার 210 মডেল নাম্বার 210 তারপর একটা মডেল আছে আপনার হইলো 228 228 মডেল এটা হইলো 5 মিটার তার এটার ভিতরে 4 5টা কালার হইবো এটার রেট রাখা যাবে 125 টাকা 125 125 4 5টা কালার ভাই এগুলা কিন্তু আমি স্যাম্পল দাইতাছি 4 5টা উড়াইলে তো টেবিলই জায়গা জায়গা হবে না তারপর একটা মাল্টিপ্লাগ আছে 204 এটার কম তার রাখা যাবে হইলো আপনার হইলো 48 টাকা বড় তার রাখা যাবে 75 টাকা এটার ভিতরে দুইটা কালার একটা অরেঞ্জ একটা সাদা এই যে 5 মিটার তার এই যে 75 টাকা 75 টাকা দুইটা কালার হইবো অরেঞ্জ কালার হইবো আর সাদা কালার হোয়াইট কালার হইবো তারপর এই একটা মাল্টিপ্লাগ আছে মডেল নাম্বার 238 এটা 115 টাকা দি তারপর এই একটা মডেল আছে বস বস আপনি 34 এটা রাখা যাবে 115 টাকা 5 মিটার তার আর 2 মিটার তার একটা রাখা যাবে হইলো আপনার 75 টাকা এটা হইলো এফএন পাওয়ার এটা হইলো কম তার রাখা যাবে হইলো 105 টাকা আর বড় তার রাখা যাবে হইলো 130 টাকা 5 মিটার তার তারপর এই একটা মাল্টিপ্লাগ আছে মডেল নাম্বার 216 216 এই মাল্টিটা রাখা যাবে হইলো 135 টাকা কালার আছে 4 5 এই একটা মাল্টিপ্লাগ আছে 4 গাট 5 মিটার তার 4 গাড়েরটা রাখা যাবে 180 5 গাড়েরটা রাখা যাবে 200 টাকা এই একটা মডেল আছে আপনার 220 220 আচ্ছা এটার রইলো 4 5টা কালার এটার রেট রাখা যাবে 100 টাকা 5 মিটার তার এটার রেট রইলো 110 টাকা কালার আছে 4 5টা 5 মিটার তার রইবো এটা রইলো আপনার 48 টাকা পিস 48 টাকা পিস এই মাল্টিটা আপনার রাখা যাবে হইলো 95 টাকা এটার ভিতরে দুইটা কালার আছে 5 মিটার তার মডেল নাম্বার 002 একটা মাল্টিপ্লাগ আছে আপনার হলো সুইজালা মাল্টি দিত একটা মাল্টিপ্লাগ আছে 145 টাকা রেট এটার মডেল নাম্বার 218 এটার ভিতরে সাদা কালারও আছে
এই একটা মাল্টি প্লাগ আছে আপনার তিন গাড়েরটা 150 এই চার গাড়েরটা হইলো আপনার হইলো 160 পাঁচ গাড়েরটা 170 আর আপনাদের এই মাল্টি প্লাগে প্রতিটা মাল্টি প্লাগে দোকান গ্যারান্টি আছে 2 বছর যেই কোনো প্রবলেম হইব আপনাদের মানে বেচার ক্ষেত্রে আর কি বেচতে গেলেন আপনার এই মালটা চেক করে দিতে গেলেন আপনার লাইন পাইলো না ওইগুলো আমরা 2 বছরের ভিতরে আমরা চেঞ্জ করে দিব নতুন মাল পাইবেন কিন্তু কাস্টমারের কোনো গ্যারান্টি নাই দোকান গ্যারান্টি 2 বছর মূল কথা তারপরে একটা মাল্টি প্লাগ আছে চার গাড় আছে পাঁচ গাড় আছে এটা একটু দামি মাল্টি প্লাগ এটা লাগলে আপনারা নক করেন সমস্যা নাই ইমুতে মেসেঞ্জারে দিয়ে দিবেন এরপর আমরা এলো কিছু তার রেট বলতাছি বিভিন্ন রেটের তার আছে আপনারা দেখেন এখানে তো হিউজ পরিমাণ তার আছে প্রচুর তার পাবেন আপনারা সব ধরনের তার পাবেন দামি কম দামি তামা কয়েল সব পাবেন তামা অ্যালুমিনিয়াম তামা অ্যালুমিনিয়ামের সব ধরনের তার পাবেন এখানে সব ধরনের তো এখানে আমরা কি দেখছি প্রথমে কোনটা দেখছি এখন দেখছি হলো আপনার হলো চায়না তামা আর কি অ্যালুমিনিয়াম এটা 40-70 প্রাইস হলো 140 টাকা কয়েল এক কয়েল 140 টাকা কয়েল এটা ভিতরে গজ 100 গজ থাকবো না মূলত এটা ভিতরে 75-80 গজ থাকবো আর কি আচ্ছা 140 টাকা কয়েল আচ্ছা আর এটা হলো আপনার হলো 1470 ভিআইপি এটা ভিতরে 5টা কালার আছে এটা হলো 230 টাকা কয়েল 230 টাকা কয়েল আচ্ছা 5টা কালার এটা 70-70 জাম্বু মাল এটার কয়েল রাখা যাবে হলো 350 টাকা জাম্বু দুইটা কালার আছে আরেকটা কালার আছে এই যে আরেকটা কালার আছে এই একটা কালার আছে তামা অরিজিনাল তামা পাকা 100 গজ এটা হলো আপনার 1470 পাকা 100 গজ তামা এটার কয়েল হইলো আপনার হইলো 380 টাকা কয়েল 73 রাখা যাবো 480 টাকা কয়েল 40-76 রাখা যাবো 580 কিন্তু এটার তো হেভি আরেকটা সিরিজের মাল আছে আমার কাছে আচ্ছা মানে এটার তো হেভি আরেকটা আছে আছে যারা নেবেন আপনারা নক করতে পারেন দুইটা মডেলের মাল আছে তারপর এটা হইলো চায়না তামা আপনার হইলো 3/20 দাম রাখা যাবো হইলো 250 3/20 রাখা যাবো 350 এটার ভিতরে ফায়ার প্রুফটা চায়না তামার আর কি ফায়ার প্রুফটা রাখা যাবো 3/20 350 3/20 রাখা যাবো 450 গজ থাকবো আপনার 80 গজ আর চায়না তামার মালে কিন্তু একরে 100 গজ থাকে না তো এখন হইলো 100 গজি মাল দাম আমি এই যে এটা হইলো আপনার হইলো চায়না তামা 73 এটা হইলো আপনার হইলো 350 টাকা কয় এটা 40-76 রাখা যাবো হইলো আপনার হইলো 380 টাকা কয়েল চায়না তামারটা তারপর এখন তামায় আসেন তামা হইলো আপনার হইলো এই সিঙ্গেল পাকা 100 গজ 10 রাখা যায় বইলো আপনার হইলো 13 আর কি 13 বলে 10 বলে ওইটার হইলো কয়েল রাখা যাবো 750 টাকা কয়েল আর পাকা মাল যদি নেন পাকা মাল হইলো রাখা যাবো 1050 টাকা কয়েল লাল কালা একই দাম লাল কালা হলুদ তিনটা কালার আছে 1050 টাকা কয়েল পাকা 100 গজ তারপর আপনার 20 আছে 20 হেভি আছে নর্মাল আছে নর্মাল 20 এই যে এটা 20 নর্মালটা রাখা যাবো হইলো আপনার হইলো 1250 টাকা আর হেভিটা রাখা যাবো 1550 টাকা গজ 100 গজ থাকবে আপনারা মাইপা নেবেন যদি বলেন আমাদের খুইলা মাইপা দিতে আমরা আপনাদের সামনে খুইলা মাইপা দিব চ্যালেঞ্জ করে দিব তারপর বিআরবি বিজলি সব ধরনের মালামাল আমাদের এইখান থেকে আপনারা পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করুম আপনাদের তারপর এই কেবল আছে মানে বেরাইটিস কেবল আছে এফটি মাল আছে 1470 তামা পাকা 100 গজ থাকবো 600 700 900 600 হইলো 1470 700 হইলো 3076 4076 900 এটা হইলো পাকা 100 গজ অরিজিনাল তামা এটার তো হেভি চাইলে আমাদের হেভি আছে প্রোডাক্ট আমাদের আছে বিভিন্ন আইটেমের মালামাল নিয়ে আমরা দোকানদারি করি হ্যাঁ ভাই আমার এখানে সব ধরনের এলইডি লাইট পাবেন আপনারা দেখেন কি কালেকশন আপনারা এইখান থেকে পাবেন সব ধরনের এলইডি লাইট মাল্টি প্লাগ গ্যাং সুইচ তার তারপর আপনার সব ধরনের তার পাবেন টেস্টার মানে লাইট যা আছে এভরিথিং সব মালামাল পাবেন এলইডি লাইট শুরু হইছে আপনার হইলো এই 20 ওয়াট লাইট এটা হইলো 23 টাকা পিস 23 টাকা পিস 23 টাকা পিস নন গ্যারান্টি নন গ্যারান্টি 23 টাকা পিস এই একটা মাল আছে আপনার হইলো 40 টাকা পিস এই একটা 5 ওয়াট আছে 13 টাকা পিস ডিম লাইট আপনি 14 টাকা 15 টাকা পিস তারপর আপনার 30 ওয়াট আছে তারপরে 18 ওয়াট কলসি আছে 50 ওয়াট আছে তারপর ফ্যান লাইট ফুটবল লাইট সব ধরনের লাইট আছে দেখেন তারপর সব প্রোডাক্ট আপনারা এইখান থেকে এক দোকান থেকে সব প্রোডাক্ট নিতে পারবেন চাইলে আপনারা এক দোকানতে তারপর ওসাকার ট্যাপ আছে এই যে 4-5টা কালার 4-5টা মডেল ট্যাপ আছে তারপর ক্লিয়ার লাইট আছে হোল বোর্ড আছে হোল বোর্ড প্লাস্টিকের হোল বোর্ড ওসাকার ট্যাপ একদম অল স্কোর মানে এ টু জেড মালামাল আপনারা পাইবেন পানির জগ আছে
ওয়াটার হিটার সব আছে আমার দোকান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট 4 নাম্বার গেট 200 নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক আমার দোকানের সাইনবোর্ডটা ডিজিটাল সাইনবোর্ডটা একটু দেখা দেন তো পরে আমি দুইটা কথা বলতাছি আচ্ছা আমার দোকান হলো সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট 4 নাম্বার গেট 200 নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক আরো মা ইলেকট্রিক আছে সুন্দরবন মার্কেটে কিন্তু আমার দোকান 200 নাম্বার দোকান মা ইলেকট্রিক তো এইখানতে আপনারা আপনারা পাইকারি রেটে এইখানতে নিয়ে সারা বাংলাদেশে আপনারা হোলসেল বিক্রি করতে পারবেন ট্রান্সপোর্ট এবং কন্ডিশন দোনোভাবে আমরা মাল দিয়ে থাকি কিন্তু কন্ডিশন যদি আমরা দেই কিছু টাকা অ্যাডভান্স করতে হইব আর যদি ট্রান্সপোর্টে নেন আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে দিতে পারবেন দোকানের নামে আমাদের অ্যাকাউন্ট করা আছে সরাসরি আসলে আমাদের জন্য সুবিধা আপনাদের মাল দিতে আর কি আপনারা দেখা দেখা প্রোডাক্ট নিতে পারবেন যদি সরাসরি আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম